স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার গোলাপ মিয়া, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, আজহারুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহিন আলম মৃধা, আওয়ামী লীগ নেতা আলিমুদ্দিন বুদ্দিন সহ গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।